সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকে সঙ্গে আছি আমি বুলবুল রেজা দিনের বাছাই করে এবং গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হয়েছি ফেসবুক লাইভে আজকে আমরা যে সংবাদটি বিশ্লেষণ করতে চাই এবং যে শিরোনামটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে স্বামী আসামি স্ত্রীকে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয় বসিলা ব্রিজ সংলগ্ন একটি এলাকায় সেখানে রাত ১০টার দিকে অর্থাৎ নির্জন এলাকা পাশে কাশবন এবং একপাশে খরস্রোতা নদী তখন নদীতে প্রচণ্ড রকমের স্রোত ছিল এবং সেখানে পূর্ব পরিকল্পিতভাবেই স্ত্রীকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেওয়া হয় পরবর্তীতে স্বামী এবং তার শাশুড়ি পরদিন কেরানীগঞ্জ মডেল থানায় উপস্থিত হন সেখানে গিয়ে পুলিশকে যেটি বলেন যে তিনি একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে চান জিডিতে তিনি উল্লেখ করেন সাবেক প্রেমিক নাদিমের সঙ্গে পালিয়ে গেছেন তার স্ত্রী তিনি নিখোঁজ তার সন্ধান চান সুপ্রিয় দর্শক আমরা আলোচনায় যাব যাবার আগে আমার তৈরি করা একটি প্রতিবেদন রয়েছে প্রতিবেদনটি শুরুতে দেখে নিতে চাই স্ত্রী নিখোঁজ হয়েছেন মর্মে কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বামী সেখানে তিনি উল্লেখ করেন সাবেক প্রেমিকের হাত ধরেই পালিয়ে গেছেন তার স্ত্রী নিখোঁজের ছয় দিন পর বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ ফারজানার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ ফারজানা কি আসলেই নিখোঁজ হয়েছিলেন পুলিশের তদন্তে উন্মোচিত হয়েছে রহস্য কয়েক মাস আগে নৌবাহিনী থেকে স্বেচ্ছায় ইস্তফা দেয়া রনি মিয়ার সঙ্গে বিয়ে হয় শিক্ষানবিশ নার্স ফারজানার বিয়ের পর থেকেই ফারজানার পুরনো প্রেমের সম্পর্ক নিয়ে প্রায় সময়ে তাদের মধ্যে ঝগড়া হতো ১৫ সেপ্টেম্বর ঝগড়া হলে ফারজানা রনিকে জানান তিনি আর সংসার করবেন না ১৫ সেপ্টেম্বর রাতের খাবার শেষে ফারজানাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে কেরানীগঞ্জের বসিলা ব্রিজ সংলগ্ন নৌ পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়ে যান রনি পরিকল্পনা অনুযায়ী ফারজানাকে নদীর কাছে নিয়ে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন তিনি নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফারজানা পানিতে তলিয়ে যান পরে রনি তার শাশুড়িকে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি নিখোঁজ জিডি করেন ৩৯৯ এর মাধ্যমে পুলিশ খবর পায় দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা নামার ভোটঘাট এলাকায় অর্ধগলিত অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ ভাসছে রনি মরদেহটি তার স্ত্রী ফারজানার বলে শনাক্ত করেন এই নাদিমের সাথে যে তার পরকীয়া সম্পর্ক ছিল এটা তার শাশুড়ি অর্থাৎ রনির শাশুড়ি এটা স্বীকার করে যে হ্যাঁ আমার মেয়ের সাথে নাদিমের সম্পর্ক ছিল এই নাদিমকে আমরা তখন ভাবি যে নাদিমের কাছেই হয়তো ফারজানা আছে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় নিখোঁজের আগে তার সবশেষ অবস্থান ছিল বসিলা ব্রিজ সংলগ্ন এই এলাকা পুলিশ এটিও নিশ্চিত হয় তার স্বামী রনির অবস্থানও ছিল ঠিক এখানেই এরপর পুলিশ রনিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্ত্রী ফারজানাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার বিষয়টি স্বীকার করেন রাতের খাওয়া শেষে রনি তার স্ত্রীকে বলে যে চলো আমরা একটু ঘুরে আসি তাই কথা বলার এক পর্যায়ে তাকে সুকৌশলে একেবারে তাকে পানিতে ফেলে দেয় ফারজানা সাঁতার জানতেন না এ সুযোগ নিয়ে তিনি ফারজানাকে নদীতে ফেলে ডুবিয়ে হত্যা করেন বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা সুপ্রিয় দর্শক দেখছিলাম প্রতিবেদনটি এই প্রতিবেদনের মূল যেটি বিষয় সেটি হচ্ছে একজন স্বামী কর্তৃক স্ত্রীকে পানিতে ধাক্কা মেরে ফেলে দেয়া পরবর্তীতে নিজেই গিয়েছিলেন সাধারণ ডায়েরি করতে সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে তার সাবেক প্রেমিক অর্থাৎ তার স্ত্রী ফারজানা আক্তার সেই ফারজানার সাবেক প্রেমিক নাদিমের হাত ধরে পালিয়ে গেছেন তার স্ত্রী এবং এটি তার ধারণা এবং পুলিশের কাছে দ্বারস্থ হন যেন তার স্ত্রীকে খুঁজে দেয়া হয় পরবর্তীতে পুলিশ সেই জিডির তদন্ত শুরু করেন এবং সাথেই যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ প্রাথমিকভাবে সাবেক প্রেমিক নাদিম তার বন্ধু বান্ধবী অর্থাৎ এই নিহত ফারজানা কুর্মিটোরা জেনারেল হাসপাতালে একজন শিক্ষানবিশ নার্স হিসেবে কাজ করতেন তার যারা বন্ধু বান্ধব বা সহপাঠী রয়েছেন তাদেরকে একে একে জিজ্ঞেস করা হয় কিন্তু কারো কাছে আসলে তেমন কোনো তথ্য ছিল না পরবর্তীতে যেটি করা হয় তথ্য প্রযুক্তির সহায়তা নেয় পুলিশ এবং এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে যেটি দেখতে পায় যে এই ১৫ সেপ্টেম্বর রাতে নিহত ফারজানার সবশেষ যে অবস্থান সেটি ছিল বসিলা ব্রিজ সংলগ্ন যে এলাকা সেখানে একটি নৌ পুলিশ ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়ি
বাড়ির পাশেই রয়েছে নদীর ঘাট, অর্থাৎ নদীর পার, সেখানেই ছিল তার সবশেষ অবস্থান। পাশাপাশি পুলিশ এটিও নিশ্চিত হয় যে ফারজানার স্বামী অর্থাৎ রনি মিয়া তার অবস্থানও ছিল একই জায়গায়। পরবর্তীতে এই নিখোঁজের ছয় দিন পর আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়, সেটি হচ্ছে সেই ঘটনাস্থল অর্থাৎ বসিলা ব্রিজ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, সেটি জাজিরা ঘাট সংলগ্ন একটি এলাকা, এটিও কেরানীগঞ্জের একটি এলাকা, একেবারে নারায়ণগঞ্জের সীমান্তবর্তী একটা এলাকা। সেখানে একটি মরদেহ ভেসে ওঠে এবং সেই মরদেহটি ছিল অর্ধগলিত এবং সেটি ছিল একটি নারীর। পরবর্তীতে সেখানকার পুলিশ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ফোনে এই বিষয়টি জানান, একটি নিখোঁজ জিডি হয়েছিল একজন নারীর। সেই সূত্রে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশও বিষয়টি অবহিত হয়। পরবর্তীতে গিয়ে এই লাশটি শনাক্ত করা হয় এবং শনাক্ত করেন রনি মিয়া, যে এটি তার স্ত্রী অর্থাৎ নিখোঁজ স্ত্রী যে ফারজানা তার মরদেহ। পরবর্তীতে একটি অজ্ঞাত মামলা হয়, সেই মামলায় অর্থাৎ কাউকে আসামি করা হয়নি, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে আবারও রনি মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়, তার স্ত্রী তার শাশুড়ি অর্থাৎ নিহত ফারজানার মাকে, যিনি জিডি করতে গিয়েছিলেন তার মেয়ের স্বামীর সঙ্গে থানায়, তাকেও ডেকে নেওয়া হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সন্দেহ হয় এই স্বামী রনি মিয়ার, কারণ যে অবস্থান ছিল সবশেষ অবস্থান দুজনের কিন্তু একই জায়গায় ছিল এবং যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন অর্থাৎ তার যে সাবেক প্রেমিক নাদিম, নাদিম যে তার সাবেক প্রেমিক সেটি কিন্তু নিশ্চিত হয়েছিল পুলিশ পরিবারের সঙ্গে কথা বলে, এবং এই নিয়েই কিন্তু তাদের মধ্যে মূলত ঝগড়া ছিল। এবং যে কারণে অর্থাৎ রনি মিয়াকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি তার স্ত্রীকে নদীতে ফেলে হত্যা করেছেন এবং তিনি জানতেন যে তার স্ত্রী সাঁতার কাটতে জানেন না, সেই সময় নদীতে প্রচণ্ড রকমের স্রোত ছিল এবং খুব স্বাভাবিকভাবেই তিনি বোরকা পরিহিত ছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি পানিতে ডুবে গিয়েছিলেন। এটি নিশ্চিত হওয়ার পরই কিন্তু পরের দিন থানায় গিয়ে জিডি করেছিলেন। কী কারণে এই হত্যাকাণ্ড সেটিও পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বামী রনি মিয়া এবং তিনি যেটি বলেছেন যে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে যে দাম্পত্য কলহ সেটি তৈরি হয় এবং এই কলহের যে মূল কারণ সেটি ছিল পরক্রিয়া প্রেমের সম্পর্ক। সাবেক প্রেমিক নাদিমের সঙ্গে তখনও তার সম্পর্ক ছিল, এটি ছিল তার অভিযোগ এবং সেটি স্বীকারও করেছিলেন। পরবর্তীতে এ নিয়ে তাদের মধ্যে কিন্তু প্রায়ই ঝগড়া হতো এবং যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন সন্ধ্যার সময় তাদের মধ্যে ঝগড়া হয় এবং এই ফারজানা তার স্বামী রনি মিয়াকে ডিভোর্স দিয়ে দিবেন, তার সঙ্গে আর সংসার করবেন না এই বিষয়টি জানান। পরবর্তীতে তিনি সঙ্গে সঙ্গেই একটি পরিকল্পনা করেন যে আজকের মধ্যেই তার স্ত্রীকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিবেন, যেহেতু এই সম্পর্ক আর তাদের মধ্যে টিকছে না, যে কোনো সময় হয়তো ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন তার স্ত্রী। তার স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে সেদিনের মতো তারা এই ঘুরতে বের হন এবং রাতে ওই এলাকাটিতে খুবই নির্জন থাকে এবং নদীর পারে যেহেতু একটু গ্রামীণ পরিবেশ রয়েছে, গ্রামীণ আবহ রয়েছে, খুব স্বাভাবিকভাবে রাত 9টা 10টার দিকে কেউ নদীর পারে থাকে না। আমরা সরেজমিনে সেই নদীর পারে গিয়েছিলাম, সেখানে দিনের বেলাও খুব একটা লোকজনের আনাগোনা থাকে না, যদিও পাশেই একটি নৌ পুলিশ ফাঁড়ি রয়েছে, সেখানেই তারা তাদের নানা রকম সম্পর্কের কথা, তাদের সংসার কীভাবে চলবে এরকম নানা রকম পরামর্শ করতে থাকেন। এবং একটা সময় তিনি হঠাৎ করেই দাঁড়ানো অবস্থায় এই যে তার স্ত্রী ফারজানা তাকে নদীতে ধাক্কা মেরে ফেলে দেন। তার স্বামী রনিমি একসময় নৌবাহিনীতে কাজ করতেন, সেখান থেকে তিনি নিজেই ইস্তফা দিয়েছিলেন স্বেচ্ছা এবং নৌবাহিনীতে কাজ করার সুবাদে তিনি জানতেন নদীর স্রোত সম্পর্কে, নদী সম্পর্কে, এবং ধাক্কা দিয়ে ফেলে দিলে আসলে কী পরিস্থিতি হতে পারে এ সম্পর্কে তার একটি ধারণা ছিল, যেটি পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং যদিও শেষ নিস্তার হয়নি, আসলে শেষ পর্যন্ত তিনি ধরা পড়েছেন পুলিশের জালে এবং স্বীকার করেছেন কীভাবে তিনি এই হত্যার প্লট করেছিলেন, কীভাবে পরিকল্পনা করেছিলেন, কতদিন পরিকল্পনা করেছিলেন এবং সেটি কীভাবে বাস্তবায়ন করেছিলেন, পরবর্তীতে কীভাবে নাটক সাজিয়েছিলেন নিখোঁজের। এবং তথ্য প্রযুক্তির সহায়তায় কিন্তু শেষ পর্যন্ত তাদের অবস্থান নির্ণয় করা, শেষ পর্যায়ে অর্থাৎ সেদিন সবশেষ অবস্থান নির্ণয় করা, পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে
উল্টাপাল্টা প্রশ্নের উত্তর এবং সন্দেহটি আসলে শেষ পর্যন্ত কিন্তু বাস্তবে পরিণত হয়, তাকে গ্রেফতার করা হয়। এই মুহূর্তে তিনি কারাগারে রয়েছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণে। আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গী থাকুন সময় নিউজ ডট টিভির।